একদম নিউ, কিন্তু মানে কিভাবে কাজ করতে হবে বুঝেন না, তবে তাদেরকে টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা লিংক দেওয়া দেওয়া হবে, এরকম এরকম একটা লিংক দেওয়া দেওয়া হবে, এই লিংকটার উপর ক্লিক করবেন। এই লিঙ্কটার উপর ক্লিক করার পর এরকম একটা স্টার্ট বাটন আসবে, স্টার্টের উপর ক্লিক করবেন। স্টার্টের উপর ক্লিক করার পর এরকম একটা যোগ বিয়োগ দিবে বা ক্যাপচার দিবে, ওগুলা আপনি ফিল আপ করতে হবে। 43 থেকে আপনার -48 বিয়োগ দিলে থাকে হচ্ছে -5, ঠিক আছে? তো -5 দিলাম, আমার ক্যাপচার ঠিক আছে, যার কারণে আমার বাকি টাস্কগুলো আসছে। আপনি যখন ক্যাপচারটা ফিল করবেন তখন আপনার টাস্কগুলো শো করবে। তো আপনার প্রথম টাস্কগুলো সিরিয়াল বাই সিরিয়াল করতে হবে আর কি। তো টাস্কগুলো এখান থেকেও করতে পারবেন, আবার নিচে যে আছে এখান থেকেও করতে পারবেন। প্রথমে এই এটা হচ্ছে আপনার এক্সট্রা অর্ডিনারি একটু হাই লেভেলের বুথ, অন্যগুলো থাকবে আর একটু লো কাজ থাকবে, কম কাজ থাকবে, কিন্তু এটা এই কাজটা শিখে রাখেন কীভাবে করবেন, ঠিক আছে? প্রথমে জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ, এটা হচ্ছে ম্যান্ডাটরি। ম্যান্ডাটরি মানে হচ্ছে আপনি এটা করতেই হবে, এটা বাদ দেওয়া যাবে না কোনোভাবে। তো এটার উপর ক্লিক করবেন, এটার উপর ক্লিক করার পর এই জয়েন বাটনের উপর ক্লিক করবেন। জয়েন বাটনের উপর ক্লিক করার পর এই মিউট দেখতে পাইতেছেন, এই মিউট বাটনটার উপর একটা ক্লিক করে দিবেন। এই মিউট বাটনটার উপর ক্লিক করার পর একটা ডান চিহ্ন আসছে না, তার মানে হচ্ছে আপনি এই জায়গায়, আমি আগে এই জায়গায় SMS করতে পারতাম না, এখন কিন্তু আমি SMSগুলো করতে পারি, ঠিক আছে? তা আপনার এই মিউট বাটনটার উপর ক্লিক করে দিলেই হবে। আমি আগে এই ক্যাপচারটা আগে ফিল আপ করে দেখিয়ে দিছি আপনাদেরকে, ওকে? তো জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল, এটার উপর একটা ক্লিক করবেন। তো এটার উপর একটা ক্লিক করে এখানে জয়েনের উপর ক্লিক করবেন। তো জয়েন হয়ে গেছেন, জয়েন হয়ে যাওয়ার পর ব্যাক নেবেন, ব্যাক নিয়ে বুথে চলে আসবেন। বুথে চলে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফলো আওয়ার টুইটার, লাইক অ্যান্ড রিটুইট দ্য পিনড পোস্ট। পিনড পোস্ট কি এটা আমি আপনাদের বুঝিয়ে দিতেছি। প্রথমে এই এটার উপর ক্লিক করবেন, লিঙ্কটার উপর, দেন ওপেনের উপর ক্লিক করবেন, দেন টুইটার যেটা আছে টুইটারের উপর ক্লিক করে দিবেন। টুইটারের উপর আপনি যখন ক্লিক করবেন, আপনার এই টুইটারে ওদের যে প্রোফাইলের পেজটা আছে ওইটা ওপেন হবে। প্রোফাইলের পেজটা ওপেন হওয়ার পর এখানে ফলো বাটন আছে, এটার উপর ফলো করবেন। তো ফলো করবেন, এখন হচ্ছে আপনার ওদেরকে ওদের পিন পোস্ট, পিন পোস্ট মানে হচ্ছে এরকম একটা চিহ্ন দেওয়া থাকবে যে পোস্টের মধ্যে, এটা হচ্ছে পিনড টুইট। আর পিনড টুইট এরকম একটা চিহ্ন দেওয়া না থাকলে একদম উপরে যেই টুইটটা পাবেন ওইটাই আপনি পিন টুইট হিসাবে ধরে নিতে পারবেন, ঠিক আছে? বুঝাইতে পারছি, একদম সবার উপরে এই পেজের সবার উপরে ঢুকলেই এই এই পোস্টটা, ঠিক আছে? তো এটার উপর লাভ মানে হচ্ছে এখানে লাইকের মতো কাজ করে, লাইক, ঠিক আছে? এটা লাইকের মতো কাজ করে, লাভের উপর ক্লিক করবেন। লাভের উপর ক্লিক করার পর এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন, তারপর হচ্ছে এখানে কোয়াইট রিটুইট যেটা আছে এটার উপর একটা ক্লিক করবেন। দেন লিখবেন হচ্ছে গুড প্রজেক্ট, গুড প্রজেক্ট অ্যান্ড স্ট্রং টিম ওয়ার্ক, এই টাইপের কিছু একটা ইউনিক কিছু একটা লিখে দেবেন যাতে ওদের কাছে ভালো লাগে বিষয়টা, ঠিক আছে? দেন আছে আপনি রিটুইট, এটার উপর ক্লিক করবেন। তো এটার উপর ক্লিক করার পর এটার উপর অ্যাগেইন ক্লিক করবেন, এটার উপর দেখেন রিটুইট লেখা আছে। আগে আমরা প্রথমবার আমরা করছি কোয়াইট রিটুইট, দেন করবো আমরা রিটুইট, এটার উপর একটা ক্লিক করবেন। দেন আপনার টাস্ক কিন্তু কমপ্লিট, ঠিক আছে? আপনি ফলো করছেন ওদেরকে, লাইক রিটুইট করছেন, আপনার কাজ কমপ্লিট। দেন আপনি যাবেন হচ্ছে টেলিগ্রাম বুথে, অ্যাগেইন ফেরত যাবেন। তো টেলিগ্রাম বুথে আসার পর আপনি আবার নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর ইনস্টাগ্রামে ওদেরকে ফলো করতে বলছে, ঠিক আছে? আপনি যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ওদেরকে ফলো করে দিবেন, আর যদি না থাকে আপনি এটা স্কিপ করতে পারবেন। আমি বলবো যে সবগুলো টাস্ক করবেন, একটাও স্কিপ করবেন না, ঠিক আছে? তো প্রত্যেকটা টাস্কের জন্য আলাদা আলাদা রিওয়ার্ড দিবে আপনাকে। তো এটার উপর ক্লিক করবেন, ক্লিক করার পর ওপেন, এটার উপর ক্লিক করবেন, দেন ইনস্টাগ্রাম সিলেক্ট করবেন, ইনস্টাগ্রামের উপর ক্লিক করবেন। তো এটা আপনার ইনস্টাগ্রামে ওপেন হবে, লিঙ্কটা ইনস্টাগ্রামে ওপেন হয়ে গেছে, ঠিক আছে? অটোমেটিক ইনস্টাগ্রামে ওপেন হয়ে যাবে, এখানে ওদেরকে ফলো করবেন। আর ওদের ওদের পোস্ট যেটা আছে, এখানে ওদের পোস্ট আছে, এই পোস্টটার উপর ওদেরকে একটা লাভ দিয়ে দিবেন, ঠিক আছে? দেন আবার এগেইন বুথে চলে যাবেন, বুথে চলে যাওয়ার পর এখানে হচ্ছে সাবস্ক্রাইব টু এয়ারড্রপ ডিটেকটিভ ইউটিউব, লাইক অ্যান্ড শেয়ার ওয়ান অফ দেয়ার পোস্ট, ঠিক আছে? ওদের একটা পোস্টকে আপনার শেয়ার করতে হবে, টুইটারে শেয়ার করবেন। আর কীভাবে করবেন আমি দেখিয়ে দিতেছি। প্রথমে এই লিঙ্কটার উপর একটা ক্লিক করবেন, এই লিঙ্কটার উপর একটা ক্লিক করার পর আপনার ইউটিউবে নিয়ে যাবে,
আপনি যখন ইউটিউবে যাবেন তখন এখানে এখানে থাকবে হচ্ছে এরকম থাকবে, লাল একটা বাটন থাকবে, ঠিক আছে, এরকম লাল একটা বাটন থাকবে, এটার উপর একটা ক্লিক করবেন, ক্লিক করবেন, ঠিক আছে, হয়ে গেছে, দেন এই এই বাটনটা অল করে দিবেন। তো ওদের যা পোস্ট আছে আপনি সবগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। আপনি দেন ওদের যে পোস্ট আছে যে যেই প্রজেক্ট ওই প্রজেক্টের পোস্টটা আপনি নেবেন, ঠিক আছে। এখানে লুনা প্যাডে জয়েন করবো আমরা, লুনা প্যাডের পোস্টার উপর ক্লিক করব। তো লুনা প্যাডের পোস্টার উপর ক্লিক করার পর আমরা হচ্ছে ওদেরকে একটা লাইক করে দিব। একটা লাইক করে দেওয়ার পর এখানে শেয়ার বাটন যেটা দেখতেছেন এই শেয়ার বাটনের উপর একটা ক্লিক করব। শেয়ার বাটনের উপর ক্লিক করার পর এখানে টুইট যে অপশনটা আছে এই টুইট অপশনটা বাছাই করে নিব, বা কপি লিঙ্ক এটার উপর ক্লিক করব, ঠিক আছে। তো টুইট বাটনের উপর আমরা একটা ক্লিক করব, দেন টুইট টুইটারটা সিলেক্ট করে দিব, দেন আমাদের পোস্টটা অটোমেটিক ওই লিঙ্কটা নিয়ে নিবে। আর আমরা যে যাদের এর ওইভাবে এইভাবে করা যায় না তাদের ওই লিঙ্কটা কপি করে আনার পর এই জায়গায় এটা পেস্ট করে দিতে হবে। এখানে পেস্ট চাপ দিয়ে পেস্ট করে দিবেন, ঠিক আছে। তো এভাবে পেস্ট করে দিবেন, তো লিঙ্কটা হচ্ছে এভাবে পেস্ট করবেন। পেস্ট করার পর এখানে হচ্ছে টুইট যে লেখাটা এটার উপর টুইট করবেন, তাহলে আপনার টাস্ক কমপ্লিট হয়ে গেল। তারপর আবার টেলিগ্রাম বুথে যাবেন, টেলিগ্রাম বুথে যাবেন। তো টেলিগ্রাম বুথে যাওয়ার পর একটু নিচের দিকে আসবেন, বলছে ওদেরকে টুইটারেও ফলো করতে, এটা ওদেরকে টুইটারে ফলো করবেন। এখানে টুইটার বাটনের উপর ক্লিক করবেন, এখানে আপনি টুইটারটা সিলেক্ট করে দিবেন। টুইটারটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনার তো আনফলো প্রথমে থাকুক ফলো থাকবে, এখানে আপনি ফলো করে দিবেন ওদেরকে, ফলো করে দিলেন, ঠিক আছে। তো ফলো করে দেওয়ার পর আপনার এ জায়গায় একটা ওদেরকে লাভ দিয়ে দিবেন, এই জায়গায় একটা রিটুইট, এখানে শুধু এখানে শুধু টুইট যেটা লেখা আছে এই টুইটের উপর একটা ক্লিক করে দিবেন। টুইটের উপর ক্লিক করলে আপনার টাস্ক হয়ে যাবে। আপনি এখানে আনফলো থাকবে আপনি ফলো করে দিবেন, জাস্ট ফলো, ফলোর উপর ক্লিক করে দিবেন, এরকম ফলো অল যেটা আছে এটার এমন থাকবে, এটার উপর ক্লিক করে দিবেন আর কি। তো আপনার দেখাই দিলাম আর কি আমি জিনিসটা। দেন হচ্ছে আপনারা ব্যাক নেবেন টেলিগ্রাম বুথটাতে। টেলিগ্রাম বুথটাতে আসার পর ওদের যে চ্যানেলটা আছে জয়েন এয়ারড্রপ ডিটেকটিভ টেলিগ্রাম, এটাও এটার উপর একটা ক্লিক করবেন। এটার উপর ক্লিক করলে আবার আগের মতো চলে আসবে। এখানে আপনার এখানে জয়েন লেখা থাকবে, আমার এখানে অলরেডি জয়েন করা আছে, যার কারণে আমার আর এখানে নতুন করে জয়েন করতে হবে না, ঠিক আছে। আপনারা এখানে জয়েন করে নেবেন, এখানে ক্লিক করবেন, এই জয়েন যেটা লেখা আছে এটার উপর একটা ক্লিক করবেন, তারপর জয়েন হয়ে যাবেন। দেন এয়ারড্রপ বুথে অ্যাগেইন ব্যাক করবেন। আর যারা এয়ারড্রপ বুথটা ব্যাক করলে পাবেন না খুঁজে, তারা আবার এখানে এখানে এখান থেকে খুঁজে পাবেন, ঠিক আছে। এখান থেকে নিচের দিকে আসলে দেখবেন বুথ আছে, এটা খুঁজে বের করবেন। আপনি তো আমার মতো এরকম ফোল্ডার তৈরি করে নেবেন যাতে আপনি সহজে পান। আমি বুথ লিখে রাখছি, এখানে বুথের উপর ক্লিক করলেই কিন্তু আমি ওই বুথের লিঙ্কটা পেয়ে যাব। তো বুথের লিঙ্কটা আমি দেখছেন ওপেন করছি, এখানে পেয়ে গেলাম বুথের লিঙ্কটা, ঠিক আছে। তো বুথে চলে আসবেন, টেলিগ্রাম বুথটাতে ব্যাক করার পর এখানে সাবমিট ইউর ডিটেলস যে লেখাটা আছে এটার উপর ক্লিক করবেন। আপনি একটা ইমেল দিবেন, যে ইমেলটা আপনি মানে এয়ারড্রপের জন্য ব্যবহার করবেন ওই ইমেলটা দিবেন এখানে। দেন হচ্ছে এখানে এরো বাটনের উপর ক্লিক করবেন, দেন আপনার সাবমিট হয়ে গেছে। আপনি টুইটারের যে ইউজার নেম আছে ওই টুইটার ইউজার নেমটা এখানে দিতে হবে। টুইটার ইউজার নেম পাবেন কোথায়? টুইটার প্রোফাইলে পাবেন। আপনি টুইটার প্রোফাইল লিঙ্ক চাইছে, এই টুইটার প্রোফাইল লিঙ্কটা পাবেন হচ্ছে এখানে টুইটার পেজে আসবেন। টুইটার পেজে আসার পর এরকম একটা বাটন পাবেন, এটার উপর ক্লিক করবেন, দেন হচ্ছে এইটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর এখানে ক্লিক করবেন, থ্রি ডটের উপর ক্লিক করার পর এই শেয়ার বাটনের উপর ক্লিক করবেন। শেয়ার বাটনের উপর ক্লিক করার পর এই কপি যে অপশনটা আছে এই কপি অপশনের উপর ক্লিক করে দিবেন, ঠিক আছে। এই কপি বাটনের উপর ক্লিক করে দিবেন, একটা ক্লিক করবেন কপি বাটনটার উপর কপি হয়ে যাবে, ঠিক আছে। তো আপনি আবার ফেরত যাবেন হচ্ছে টেলিগ্রাম বুথের মধ্যে। টেলিগ্রাম বুথের মধ্যে ফেরত যাওয়ার পর আপনার যে প্রোফাইল লিঙ্কটা আছে এটা পেস্ট করবেন। এখানে পেস্ট করছেন আপনার লিঙ্কটা, ঠিক আছে। আপনি লিঙ্কটা পেস্ট করবেন, পেস্ট করার পর এখানে আপনি এই পিছনের অংশগুলো কেটে জেডএক্স জাইদ 42 এই টাইপের আপনারটা আপনার নাম পর্যন্ত রাখবেন। রাখার পর এখানে সেন্ড করে দিবেন, ঠিক আছে। আপনি সেন্ড করে দিলেন, দেন হচ্ছে আপনার ইনস্টাগ্রাম, যে ইনস্টাগ্রামের যে আপনার ইউজার নেম আছে ওইটা দিতে হবে। ওইটা কীভাবে দিবেন? এভাবে লিঙ্ক আকার দিতে হবে, এটা কপি করবেন ফার্স্টে। তারপর আপনার ইনস্টাগ্রামে যে ইউজার নেমটা আছে উপরে শো করবে ওইটা ওটা দিবেন এখানে। তো আমারটা আমি যেহেতু জানি, আমার নতুন করে যেতে হবে না, তো আমারটা জানি আমি দিয়ে দিলাম ইনস্টাগ্রামের প্রোফাইল লিঙ্ক। আর আপনারটা কোথায় পাবেন আমি দেখিয়ে দিই। আপনি যখন আপনার ইনস্টাগ্রামে আসবেন তখন দেখবেন এখানে একটা চিহ্ন আছে, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর দেখতে পেতেছেন উপরে যে নামটা আছে
উপরে এই এখানে যে নামটা থাকবে এটাই আপনার ইউজার নেম, ঠিক আছে? ওই লিংকের সাথে এটা শুধু অ্যাড করে দিবেন, তারপর আপনি বুথে চলে আসবেন। বুথে চলে আসার পর আপনি এই টাস্কটা ওদের ইউটিউবে ওদেরকে সাবস্ক্রাইব করছেন কি না এটার জন্য আপনি বলবেন হ্যাঁ ইয়েস আমি তো এটা করছি, ঠিক আছে না? আমি টাস্ক করছি, করছেন যেহেতু ইয়েস বলবেন, না করলে নো বলবেন। তো আপনি এখন আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবেন, আপনার ইউটিউবে চলে যাবেন। আপনার ইউটিউবে যাওয়ার পর আপনার যে প্রোফাইলের যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা কপি করবেন, এখান থেকে কপি করবেন। আপনার ইউটিউবে চলে আসবেন, ইউর চ্যানেল যে অপশনটা আছে ওইটার মধ্যে ক্লিক করলেন, দেন হচ্ছে এই অ্যারো চিহ্নর উপর ক্লিক করলেন। অ্যারো চিহ্নর উপর ক্লিক করার পর শেয়ার এয়ার ড্রপ যেটা আছে শেয়ার এটার উপর ক্লিক করবেন, ঠিক আছে? আপনি চাইলে আমাদের এয়ার ড্রপ চ্যানেলটা জয়েন করতে পারেন, সাবস্ক্রাইব করে নেবেন, এই নামটা লিখে সার্চ করলেই পাবেন। আমাদেরকে একটু ফলো করতেছেন একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের সাথেই থাকবেন, মানে আমরা কন্টিনিউয়াসলি এই ধরনের ভিডিও দ্বারা দিয়ে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করবো।